আমি বলি যে দুনিয়ার চাহিদাগুলোকে সংক্ষিপ্ত করে নিয়ে আসেন। যদি আপনার 30,000 টাকায় সংসার চলে যায়, 50,000 টাকা ফিকির করার দরকার নাই আপনার, বরং এই সময়টা আপনি দিনের কাজে ব্যয় করেন। কারণ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ামা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য বিপদ থেকে উদ্ধারের পথ বের করে দিবেন। ও ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, এমন উচ্চ থেকে আল্লাহ তার রিজিক দিবেন যা সে কখনো কল্পনা করে নাই। রিজিকের টেনশন করেন না, আল্লাহর হাতে রিজিক, আপনি আল্লাহর উপর ছেড়ে দেন, চেষ্টা করেন, বেহিসাব রিজিক আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ। রিজিক মানে এটাও, রিজিক মানে এটাও যে আপনি ইমানদার, আপনার নেকের স্ত্রী আছে, আপনার সুসন্তান আছে, আপনার রিজিক পর্যাপ্ত হচ্ছে, আপনি অসুখ বিসুখে কম পড়ছেন, বিপদ আপদে কম পড়ছেন, এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত। শুধু টাকা পয়সা রিজিক নয়, 1,00,000 টাকা আর্ন না করতে পারলে চলবে না এমন নয়। অনেক ফ্যামিলি দেখবেন 1,00,000 টাকা আর্ন করছে, বেশি বেশি অসুস্থ হচ্ছে, টাকা লস হচ্ছে, ব্যবসায় লস খাচ্ছে, টাকা সিন্ডিকেট হচ্ছে, তার ফাসাদ আর ফাসাদ, এটা কিন্তু বারাকা নয়। আর খেয়াল করে দেখেন অনেক সবজি বিক্রেতা আছে, মুদির দোকানদার আছে, অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, মাসে 10-20-30,000 টাকা আর্ন করে, দিব্যি সুখে আছে, মাশা আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দিনের পর সময় দেয়, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন এরাই আগে জান্নাতে চলে গেছে। নবীজি বলেছেন আমি প্রথমে জান্নাতে যাব, সাহাবীরা বলেন আপনার সাথে প্রথমে কারা যাবে, তিনি বলেন মিসকিন দরিদ্র মুমিনরা যাবে, দরিদ্র মিসকিন মুমিন যারা তারা যাবে আমার সাথে জান্নাতে প্রথমে। সবচেয়ে লাস্টে কারা যাবে প্রশ্ন করা হলো, তিনি বলছেন যারা ছিল সম্পদশালী মুমিন, নাউজুবিল্লাহ, সম্পদশালী মুমিন, এদের সম্পদের হিসাব বুঝিয়ে দেওয়ার পরে জান্নাতে যাবে। তো প্রিয় ভাইরা, এই পুরো দুনিয়ার জীবনটা আমাদের জন্য পরীক্ষা। আমরা এখানে হয়তো 60-70-100 বছর বাঁচবো, বেশি বাঁচবো না। প্রত্যেকটা মাসকে হিসেব করেন, প্রত্যেকটা বছর হিসেব করেন, প্রত্যেকটা দিন হিসেব করেন, এবং প্রত্যেকটা দিনে ডেইলি যে আমলগুলো আছে, নামাজ, তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল, রাসূলের সুন্নাহ, ইসলামের দাওয়া দেয়া, পড়াশোনা করা, এগুলোকে সুন্দর করে রুটিন করে গোছান। এভাবে প্রত্যেকটা দিন রাত আপনি পালন করেন, পরিবারবর্গকে পালন করতে বাধ্য করেন বা চেষ্টা করেন, সন্তানদেরকে মানুষ করেন, ইনশাআল্লাহ দেখবেন আজ না হোক আগামীতে, আজ না হোক আজ থেকে 5 বছর, 10 বছর, 15-20 বছর, আল্লাহ চাইলে 50 বছর, আল্লাহ নোজ দ্য বেস্ট, উই ডোন্ট নো, কিন্তু দেখবেন ইনশাআল্লাহ একটা সময় দেখবেন পুরো সমাজটা ইসলামের আলো আলোকিত হবে ইনশাআল্লাহ। এই মুসলিমদের ইসলামের সৌন্দর্য দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ। আর যদি আমরা এই দায়িত্ব পালন না করি, আল্লাহকে মূল্যায়ন না করি, রাসূলকে মূল্যায়ন না করি, আল্লাহ পাক বলেছেন ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে অন্য কওমকে এখানে নিয়ে আসবেন, অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক ইসলামে নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, ওরা তোমাদের মতো হবে না। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুসলিম মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের জন্য রোল মডেল কে, এই পয়েন্টে এসে আমি আলোচনা আস্তে আস্তে গুটিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদের জন্য প্রত্যেকটা কাজে রোল মডেল কে, উসওয়াতুল হাসানা কে বলুন। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই তোমাদের জন্য আছে সর্বোত্তম আদর্শ। এটা আমাকে বোঝান যে তিনি সর্বোত্তম আদর্শ কি শুধু নামাজে, শুধু তেলাওয়াতে, শুধু জিকিরে, শুধু ব্যবসায়, শুধু মুআমালাতে, শুধু পরিবারে, শুধু সমাজে, শুধু রাষ্ট্রে, কোথায়, সর্বক্ষেত্রে। এটা আমাকে আগে বুঝতে হবে যে যে ক্ষেত্রে আছি সেই ক্ষেত্রের উসওয়াতুল হাসানা কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তাকে বাদ দিয়ে আপনি অন্য কোন আদর্শ গ্রহণ করেন, আল্লাহ আপনাকে বাধা দিবেন না আর কেউ আপনাকে ফোর্স করবে না, লা ইকরাহা ফিদ দ্বীন, কিন্তু তার পরিণাম কি হবে, সূরা ফুরকানে আল্লাহ পাক বলেছেন সে ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই, জালিমরা সেদিন তাদের হাত কামড় দিতে থাকবে আর বলবে কি ব্যাপারটা, ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা, এরকম একটা আয়াত আছে না, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবীলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা, এই দুটো আয়াত আছে, জাযাকাল্লাহ। সূরা ফুরকানের মধ্যে আয়াত দুটো আছে, জালিমরা বলবে, হাত কামড়াবে আর বলবে হায় আমাদের আফসোস, হায় আমাদের আফসোস, হায় দুর্ভাগ্য, যদি আমরা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতাম, হায় দুর্ভোগ আজকে যদি আমি অমুককে আমার বন্ধুরূপে গ্রহণ না করতাম,
আমরা আদর্শ রূপে গ্রহণ না করতাম। পৃথিবীতে যে বা যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য যাকেই আদর্শ রূপে গ্রহণ করেছে তারা প্রত্যেকেই কিয়ামতের মাঠে এই ভাষ্য দিবে, যদি না দেয় আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে, যদি না দেয় আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন যে তারা এই কাজটা করবে, হাত কামড়াবে আর বলবে যদি অমুককে আমি রাসূলের জায়গায় আমার আদর্শ রূপে গ্রহণ না করতাম